রূপে দেশ যানজট অফিস আদালত ব্যাংকে কোটা নিয়ে শিক্ষার্থী নিহতের ঘটনা গণশুনানি করে তথ্য চাইবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি কুষ্টিয়ার মোকাম থেকে পাইকারি বাজারে পাঠানো হচ্ছে চাল স্বাভাবিক হচ্ছে সরবরাহ

পর চলছে কারফিউ সেনাবাহিনী ও বিজিবি সহ র্যাব পুলিশের যৌথ টহল সহ নিচ্ছিদ্র নিরাপত্তায় জনজীবনে ফিরছে স্বস্তি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সহ সব ধরনের অফিস আদালত ব্যাংক ও পোশাক শিল্প কারখানা কোলায় কর্মচঞ্চল রাজধানী সহ সারাদেশ রাস্তায় ছিল চিরচেনা যানবাহন ও মানুষের চাপ সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল কোটা সংস্কার আন্দোলনে ভর করে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি থাকায় রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল সাধারণ ছুটি এর আগে শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি টানা পাঁচ দিন বন্ধের পর বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত আংশিকভাবে খোলে অফিস আদালত ফিরে আসে চিরচেনা কর্মচাঞ্চল্য অভিসগামী মানুষের ভিড়ে রাজধানী জুড়ে সড়ক মহাসড়কে ছিল যানজট দূরপাল্লার সব যানবাহনও চলছে সকাল থেকেই পুরোপুরি খুলেছে সব ধরনের দোকানপাটও সরকার এটা খুব ভালোভাবে তো পদক্ষেপ নিচ্ছে আমরা তার উপরে আমরা খুব সন্তুষ্ট কোন আজকে বেরোইছি নিজের কাছে ভালো লাগতেছে তারপরেও অনেক কষ্ট করে আসছি অবশ্যই ঠিক হলো আর কতদিন এইভাবে আর থাকবে দেশ তো চলতে হবে দেশের মতো দেশ চলবে না কারফুটা উঠে দিলে আমাদের জন্য একটু ভালো হয় ঢাকার বাইরেও অফিস কলকারখানা খোলাই বেড়েছে কর্মচাঞ্চল্য স্বস্তিতে মানুষ সরকারের ভালোই করছে খুশি আমরা সরকারি অনেকদিন বসে থাকার পরে খুললো বাসায় বসে ভালো লাগে না হ্যাঁ অবশ্যই ওই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাঙ্কস আমাদের গার্মেন্টসটা খোলার জন্য সকাল দশটা থেকে কারফিউ শিথিল ছিল বিকেল পাঁচটা পর্যন্ত সড়কে টহল সহ পয়েন্টে পয়েন্টে সতর্ক পাহারায় সেনাবাহিনী ও বিজেপি কোনো ধরনের দুষ্কৃতিকারীরা এসে নাশকতা না করতে পারে বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই জন্য আমরা এই গার্মেন্ট শিল্প রক্ষার জন্য আমরা বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর পুলিশ র্যাবসহ সহ আইন শৃঙ্খলা বাহিনীও খুশিদ আল মুকুল একুশে টেলিভিশন এদিকে সকাল থেকে রাজধানীর ফার্মগেট মিরপুর মতিঝিল কল্যাণপুর বনানী তেজগাঁও মহাখালী সহ বিভিন্ন রাস্তায় ছিল যানজট মেট্রো রেল বন্ধ থাকায় বেশি ভোগান্তিতে উত্তরা মতিঝিলগামী যাত্রীরা মানিক শিকদারের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনে ভোর করে সংঘাত সহিংসতা এসব নিরসনে রাজধানী সহ দেশ জুড়ে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার রোববার থেকে টানা তিন দিনের সাধারণ ছুটির পর সীমিত পরিসরে খুলেছে অফিস আদালত কর্মজীবীরা স্ব স্ব কর্মস্থলে যেতে বের হন সকাল থেকেই অনেক কষ্ট করে আসছি কিছু দূর রিক্সায় আসছি কিছু দূর লেগুনে আসছি এখন অল্প একটু বাসে আসলাম এখন মোটামুটি স্বাভাবিক আসতেছে এটা আমাদের সব জনগণের জন্য খুব ভালো কারফিউটা উঠে দিলে আমার জন্য একটু ভালো হয় আপাতত সীমিত আকারে সীমিত পরিসরে চালু করছে আস্তে আস্তে একজন ফুল চালু করবে আমার কাছে মনে হয় যে পারফেক্ট আছে বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহন কম থাকা এবং তীব্র যানজটে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা আমি নির্দিষ্ট সময়ের মধ্যে বাসায় আসতে হবে কাজ সারতে হবে যার জন্য আর জ্যামটা বেশি হয়ে গেছে বাসের জন্য অপেক্ষা করতেছি কমলাপুরে একটা বাসে যায় এখান থেকে আয়াত মেট্রো রেল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে উত্তরা মতি যাত্রীরা স্বপ্নের মেট্রো রেলে বর্বর হামলায় ক্ষুব্ধ তারা মেট্রো রেলে যারা এই ঘটনাগুলো বা ক্ষতির স্বীকার করেছে এটা একটা সম্পদের মধ্যে মধ্যে আঘাত আঘাত এবং অনেক লোকের জীবিকার এরা রাষ্ট্রীয় যারা করছে এরা দেশের শত্রু জনগণের শত্রু এদের মানে বিচারে আওতায় আসা উচিত গাবতলি সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীর ভিড় থাকলেও দূরপাল্লার গাড়ি চলেছে কম মানিক ঢাকা কোটা আন্দোলনে নিহত ছয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবার কাছে তথ্য উপাত্ত জানতে চাইবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি এরপর তথ্য ও ছবি বিচার বিশ্লেষণ করা হবে তদন্তের প্রয়োজনে ঢাকার বাইরে যেতে পারে তদন্ত কমিটি বিস্তারিত রিপোর্টে কোটা আন্দোলনে ছয় শিক্ষার্থীর নিহতের ঘটনা তদন্তে দুপুরে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে বসে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রথম বৈঠক যোগ দেন কমিটির প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব মাহমুদুল হোসেন খান অতিরিক্ত সচিব জাহিদা পারভিন উপসচিব তানভীর আহমেদ ও হাইকোর্টের রেজিস্ট্রার মশিউর রহমান বৈঠক শেষে কমিটির প্রধান জানান তদন্ত কমিটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিকদের কাছে থাকা ছবি তথ্য অডিও ভিডিও চাইবে ইতিমধ্যে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে তারই আলোকে আমরা আজকে কমিশনের প্রথম মিটিং করলাম এবং আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কোটা আন্দোলনে নিহত ছয় শিক্ষার্থীর বিষয়ে আপাতত তদন্ত চলবে তথ্য প্রয়োজনে ঢাকার বাইরে যাবে কমিটি পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে সুতরাং এখন পর্যন্ত এই ছয় জনের ব্যাপারে বলা একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল কারফিউ ছিল ছুটি ছিল যার কারণে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি আমরা চেষ্টা করব সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করবার জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সম্পূর্ণ সততা নিষ্ঠতা এবং স্বচ্ছতার মধ্য দিয়ে আমি পালন করার চেষ্টা করব তদন্ত কমিটি নির্ধারিত সময়ই প্রতিবেদন দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি গত ১৬ জুলাই হাইকোর্টের বিচারপতি দিলীরুজ্জামানকে একক করে এই কমিটি গঠন করে দেয় সরকার সাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে বিশেষ প্রহরায় রাজধানী সহ দেশের পাইকারি বাজারগুলোতে চাল পাঠানো হচ্ছে দ্বিতীয় দিনেও একযোগে শতাধিক ট্রাকে চাল পাঠানো হয় বিজিবি র‍্যাব ও পুলিশি পাহারায় পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালু রাখবে প্রশাসন কুষ্টিয়া প্রতিনিধি জরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট চালের অন্যতম প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগর দিনে প্রায় দুইশো ট্রাক চাল যায় রাজধানী সহ দেশের পাইকারি বাজারগুলোতে কয়েকদিনের সহিংস ঘটনায় চাল সরবরাহ প্রায় বন্ধই ছিল এতে চালের দাম অস্বাভাবিক বেড়ে যায় ক্ষতিগ্রস্ত হন খাজানগরের চালকল মালিকরা বেকার হয়ে পড়েন নানা কাজে জড়িত হাজারো কর্মীও মঙ্গলবার থেকে বিশেষ ব্যবস্থায় মোকাম চালু রাখায় ফিরেছে কর্মচাঞ্চল্য খুশি মালিক শ্রমিকরা আমাদের ডিসি এবং হলো পুলিশ প্রশাসনের মাধ্যমে এসপি সাহেব এবং দুজনের সহযোগিতায় আমরা আজকে র্যাব আর্মি পুলিশ দিয়ে আমাদের চাউলটা ঢাকা সহ বিভিন্ন দেশে প্রান্তে পাঠাচ্ছে সাত দিনের দিন আজকে বেরোচ্ছি মনে করেন যে এই অবরোধের কারণে যাইতে পারিনি আজকে পুলিশ প্রোটেকশনের কারণে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঢাকায় বরিশাল তার ফরিদপুর বিভিন্ন এম পি মহাদায় মনে করেন যে সুন্দর একটা ভালো একটা পরিবেশ করছে সেই পরিবেশ অনুযায়ী মনে করেন যে আমাদের গাড়ি ঘোড়া চুল চাল সহ সব ধরনের নিত্য সরবরাহে সহযোগিতা দিয়ে যাবে জেলা ও পুলিশ প্রশাসন আজকে একশো তিনটি পৌঁছাবে সেটি আমরা করে করে আমাদের জেলা পার এবং আমরা সরকারের কথা বলেছি যে জেলাগুলো এই পথি মধ্যে পড়বে সকল জেলা থেকেই নিরাপত্তা প্রদান করা হবে চলমান পরিস্থিতি আলোকে আমরা নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলোর সরবরাহে যেন কোনো ঘাটতি না হয় সেই জন্য আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে স্কোয়াডের মাধ্যমে এগুলো ঢাকাতে পারাচ্ছি এই প্রক্রিয়া চালের বাজার স্বাভাবিক হয়ে আসছে বলেও জানান সংশ্লিষ্টরা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে দৌলতদিয়ার দুটি ফেরিঘাট দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান শেরপুরের ক্যাম্প পরিদর্শন শেষে তিনি বলেন সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন বেসামরিক প্রশাসনের সহযোগিতায় দায়িত্ব পালন করবে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন সেনাপ্রধান এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পুরো মাত্রায় ইন্টারনেট সেবা চালু না হয় বন্দরে কন্টেনার জটের আশঙ্কা করছে ব্যবসায়ী ও শিল্প মালিকরা তারা বলছেন কারফিউ শিথিল হয় প্রাণ ফিরেছে চট্টগ্রাম বন্দরে তবে ইন্টারনেট সেবার ধীর গতির কারণে আমদানি রপ্তানি পণ্য জাহাজীকরণ ও খালাস দীর্ঘায়িত হবে বলে মনে করছেন তারা এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে জানান বাংলাদেশ ফ্রিড ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন আর চট্টগ্রাম কাস্টমস হাউস বলছে বিশেষ ব্যবস্থায় তিন হাজার আটশো তেইশ পণ্যের শুল্কায়ন চালান সম্পন্ন করা হয়েছে জাহাজের যে সকল পণ্যগুলোর আই জি বিভিন্ন ধরনের এবং যারা সিএনএম এজেন্ট আছেন তাদের যে সকল কার্যক্রমগুলো আছে শুল্কায়নের যে কার্যক্রমগুলো আছে সেগুলোর জন্য পূর্ণাঙ্গ যদি ইন্টারনেটের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু পূর্ণাঙ্গ সেবাটা দেওয়া আপনার কষ্টকর হয়ে যাবে এতে করে চট্টগ্রাম বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম তাতেও কিন্তু কিছুটা বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে কাস্টমস ফুললি ফাংশনাল চট্টগ্রাম পোর্ট তো গত কয়েকদিন ধরে ফুললি ফাংশনাল ছিল সুতরাং এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আমরা আশঙ্কা করি গুণdenes ব্যাঘাত বর্তমান যে অবস্থা আছে আর হবে এদিকে পরিপূর্ণভাবে ইন্টারনেট সেবা চালু না হয় মংলা কাস্টমস ও গাড়ি আমদানি কারকদের প্রতিদিন লোকসান হচ্ছে ছাপ্পান্ন কোটি টাকা মংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানার অনলাইন কার্যক্রম না হয় পণ্য খালাসের পাশাপাশি দৈনিক 16 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে কর্তৃপক্ষ এছাড়া মংলা বন্দরে গাড়ি খালাস করতে না পারায় দৈনিক 40 কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের সাধারণভাবে প্রতিদিন মংলা বন্দর থেকে পনেরো কোটি টাকার বেশি রাজস্ব আয় হয় দীর্ঘ পঁয়ষট্টি দিন নিষেধাজ্ঞার পর আজ থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরা ভোলা বরগোনা পটুয়াখালী বাগেরহাট ও নোয়াখালী থেকে মাছ ধরতে সাগরের ট্রলারে রওনা দিয়েছেন জেলেরা তবে বৈরী আবহাওয়ায় অনেক জেলে ট্রলার নিয়ে যেতে পারেননি গভীর সমুদ্র বন্দরে সাগরে মাছের প্রজনন সংরক্ষণ ও উৎপাদনের জন্য গত বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত সমুদ্রের সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার দুই মাসের বেশি সময় ধরে পদ্মার ভাঙরে বিলীন হচ্ছে রাজবাড়ির দৌলদিয়ার ছয় ও সাত নম্বর ফেরিঘাট ও লঞ্চঘাট ভাঙনের আশঙ্কা শত শত বাড়িঘর ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট একুশ জেলার প্রবেশদ্বার দৌলদিয়ার গুরুত্বপূর্ণ নৌরুটের দুটি ফেরিঘাট এবং লঞ্চঘাটের সামনের অংশে প্রতিদিনই ভাঙছে পদ্মা নদী ছয় নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন জরুরি ভাবে জিও ব্যাগ ফেলা হলেও সাত নম্বর ফেরিঘাটের তিনশো মিটার এলাকায় কোনো বস্তা ফেলা হয়নি এখনও ভাঙনের হুমকিতে রয়েছে বেশ কিছু পরিবার আর আমাদের জায়গা নাই আমরা বাড়িঘর বাইয়ে নদীর পাড়ি জড়ো করে থুয়ে দিচ্ছি কোন জায়গা যাব জাগা জমি পাইয়ে কিছু না আমরা বাইয়ে বাইঙে নদীর পাড়ির নসি। আমাদের থাকা কষ্ট খাওয়া কষ্ট নদীতে বাজে দিলে যে টুকুজাটা আসে ওটুকু ধরো পর কইরে থাকতে পারি এটা কি স্থায়ীভাবে যদি এদের কোনো বন্দোবস্ত না করা হয় তাহলে আমরা নদী ভাঙনে আমরা একদম নিঃস্ব হয়ে যাবো বস্তা ফেলে তা খালি থুয়ে থুয়ে চলে যায় বস্তা ফেলাই না ফালাই না ওই ধুয়ে ফেলে মনে এখন পকেট গরম হয়ে যায় আর হয়ে চলে যায় গত ছয় বছরেই সাতটি ফেরিঘাট ও লঞ্চ খাট নদীতে কয়েকবার বিলীন হয়ে যায় এখনও এক দুই ও চার নম্বর ফেরিঘাটগুলো নতুন করে স্থাপন করতে পারেনি বিআইডাব্লিউটিএ তবে এবার ঘাটগুলো সুরক্ষায় সরকারের বড় পরিকল্পনার কথা জানিয়ে কাজ শুরুর আশ্বাস দেন কর্তৃপক্ষ প্রকল্পের কাজ শুরু না হলেও অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে শুধু বালুভর্তি জিও ব্যাগ কোনো কাজেই আসছে না বলছেন ভাঙন কবলিতরা রত্না জামান ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার চট্টগ্রামের সংবাদ কক্সবাজারকে নিরাপদ এবং শান্তিপূর্ণ রাখতে করা হয়েছে নাশকতা প্রতিরোধ কমিটি কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয় কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে আহ্বায় করে দলীয় জোট এই কমিটি গঠন করে এ সময় জানানো হয় কোটা সংস্কার আন্দোলনে ভর করে দুর্বৃত্তরা কক্সবাজার সহ সারা দেশে তাণ্ডব চালিয়েছে আর যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্যই নাশকতা প্রতিরোধ কমিটি কাজ করবে এবং নাশকতার বিপক্ষে তারা জনমত গড়ে তুলবে শেষ করছি একুশে দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলস এর সংবাদ শিরোনামগুলো আরো একবার পাঁচ দিন পর চিরচেনা রূপে দেশ সড়কে যানজট অফিস আদালত ব্যাংকে কর্মব্যস্ততা কোটা নিয়ে শিক্ষার্থী নিহতের ঘটনা গণশুনানি করে তথ্য চাইবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি কুষ্টিয়ার মোকাম থেকে পাইকারি বাজারে পাঠানো হচ্ছে চাল স্বাভাবিক হচ্ছে সরবরাহ সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ডাশ টিভি ডট ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com ডাব্লিউ অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সন্ধে সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন